হৃদ ভিত্ত হয়নি কাপড় হয়নি এখনো বলতেছে এখনও বলি ক্ষমতা চালা আমি কিন্তু অন্যায় অত্যাচার প্রতিবাদ করেছি সেই দিন বিএমপি থাক জামাত থাক ঝিকু লোকে থাক আমার উপর ঝিকুটে অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করবো কি করবি সত্যপাথে আজকে শহে শহর ছাত্র মৃত্যুর মুখে আজকে আমি লাশ হয়ে গেছে কি হয়েছে গেছে নাই তাদের পরিবার আমার পরিবারের বাসে থেকে এক হৃদলম নেলে আপনারা কি করতে পারবো বরঞ্চ বিএনপির লোক কি করতে পারবেন অন্য লোক কি করতে পারবে যে বাংলা করে দেন বেরিয়ে ফেলে দেন

আমরা কোথায় মিষ্টি খাওয়ার জন্য আমি মিষ্টি খাওয়ার জন্য গেলাম তারপরে ওখানে বিভিন্ন চিনি না দিবে চিনিটা বলে যারা আজকে বড় বড় কথা বলতে বলতেছে আজকে বিএনপির আজকে মনে করেন আওয়ামী লীগ আজকে দেশ ছেড়েছে ক্ষমতা হারা সেটাকে আজকে অনেকের গোট দিয়ে উঠেছে এদেরকে গড় দেওয়াটা মাঠে দেখিনি একটাও বড় বড় কথাবার্তা বলে তাদেরকে মাঠে কয়েকদিন দেখে আজকে দাদা বলবো হামলা আনছে ওদের একটা ফেসবুকে পোস্ট করে দেখলাম না একটা কোনো ভিডিও মিছিল দেখলাম না কোথায় বক্তব্য করে দেখলাম না আজকে আরো গড় দেওয়া উঠেছে মনে করেন আমাদের দল আসুন ক্ষমতা হ্যাঁ এটা রাজনীতি খেলা হতে পারে না এটা দেশ স্বাধীন হতে পারে না এই দেশ স্বাধীন জানি দেশ মনে করেন যে দেশ স্বাধীনে মানুষের রক্তপাত খুন হাইজেকার চিন্তা হচ্ছে এইরকম দেশ স্বাধীন আমরা চাইনি মানুষ এখনো সময় আছে আপনাকে অনুরোধ করে বলছি আপনারা নিজেকে সুর দান না হলে আপনার জাতীয় আপনারা নিজেকে ভালো কিছু মনে করেন বলার চেষ্টা করেন কেন আপনারা নিজে না সুদালে মানুষকে পারবেন না অবশ্যই এই বিষয়ে কথাবার্তা বলেছি যে তারা এরকম কেন করলো দেওয়ার সম্পত্তি কি না তাই তারা আমাদেরকে এখানে এমপিসির আরো রাজনীতি কেন চলবে ছেলে বিনোদনের জায়গা সবাই বিনোদন করবে ওখানে দেয় এখানে তো রাজনীতি খেলা কেন রাজনীতি সব জায়গাতে রাজনীতি অসুবিধা হয়ে হয়েছে

আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বুঝতে পেরেছিল সরকার পতন হবে এই জন্য আগে থেকে তারা দেশ ছাড়া শুরু করেছিল গুটিক করা তা যারা দেশ ছাড়তে পারেনি তার এয়ারপোর্টে কিন্তু আটকা পড়ে গেছে অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অনেকে মনে করেন রাতেও পার হয়ে গেছে অনেকে মনে করেন বাইরে থেকেও বের হইতেছে না আপনারা যারা আপনার এরকম ক্ষতি করেছে আপনারা তাদের ক্ষতি করেন কিন্তু জনসাধারণের ক্ষতি কেন আপনারা করতেছেন ভাই এখন সবাই দেশলে হবে না আমি দেশ লেখা বিধান কোন লেখা হবে যে জীবনের কথা ভাবি না স্ট্যাটাস দেন লাইফে বলেন ছাত্রদের পাশে মিটিং এ ছিলাম মিছিল ছিলাম সব দেখাচ্ছিলাম অনেকেই কিন্তু তাদের কেরিয়ারের কথা ভাবে সম্মানের কথা ভাবে যে দলের কথা ভাবে যে না আমরা আলে তার পক্ষে দামো আমি সিনেমা করতে পাবো না আমার কাছে সিনেমা করতে দিবে না আমার হাতে আমার ক্ষতি করতে পারে এই জন্য মুকে এখন সুবিধাবাদী লোক বুঝেন না এখন অনেক বড় বড় সুবিধা দিচ্ছে দেশ স্বাধীন হয়েছে আমরা এখন ভালো চাই ছাত্রদের শুভেচ্ছা জানায় এত শুভেচ্ছা তিন দিন আগে কই গেছিল বড় বড় আজকে স্টাররা তারা সুপার স্টার দাবি করে সুপার হিরোইন দাবি করে তারা কয়েকদিন আগে তারকে এই শুভ করেন এই পোস্টগুলো কয়ে গেছিল যে পোস্টগুলো মানুষের দশটা লোক আর অনুপ্রেরণা হয়ে বের ঘর থেকে ছাত্রদের পাশে দাঁড়াবে এই বড় বড় আপনি তারকাগুলো কইছিল। আজকে ঘন ঘন মানে কানে স্টাটাস দিতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে তারা বাংলাদেশে এখন আপনি স্টাটাস দিল বুঝে যারা দেশের জনগণ মানুষ জানে এরা সুবিধাবাদী এরা সুবিধাবাদী তারকা কারণ এরা সময়ের সাথে তাল লাগে চলে তারা এই ভক্ত যে দশ দিন আগে এরা মাঠে নামতো মাঠে নামছে কখন পেকিতে শেষ টাইম আর দুই একদিনের মধ্যে দেশ পতন হবে এরা সকল সুবিধা লাভ করেনি দিতেছে তারা কথা বলতেছে কারণ দিনে গত 15 আগে এই কথা বলতো সয়ে সয়ে মায়ের भूख খালি হইতো না যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন ইউটিউবে গান থেকে বিভিন্ন ভিডিও অনেকেই মানে অধিকাংশ কমেন্টস করতেছে কিসের রিয়াজ কিসের ফেরদোস কিসের মাসরাফি কিসের সাকিব আল হাসান হিরো আলমী হচ্ছে রিয়েল হিরো এই যে মানুষের যে ভালোবাসা পাচ্ছেন এটাকে কি কিভাবে দেখেন মানুষের ভালোবাসা আছে বলে আমার সাহস বেশি মাঠে নামতে পারে হিরো কারণ জনগণ আছে বলে হিরো আলম এখনো মাঠে নামে তাদের সাহস অনুপ্রেরণা যা তো আমাকে দেয় সাথে আমার ভিতরে শক্তিটা জেগে ওঠে মানুষের জন্য ঘোষ দিয়ে ওঠার মতো আমি কথা বলতে পারি এবার নিজের জীবনের কথা না ভেবে ছাপে করতে পারি দেখুন অনেকেই তারা দলের চিন্তা ভাবনা করছে দলকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসেনি জনগণকে ভালোবাসেনি এই জন্য তারা স্ট্যাটাস দেয়নি মাঠে নামেনি তারা দলের চিন্তা ভাবনা করছে কিন্তু একটা জিনিস ভাববেন ক্ষমতা কারণ চিরকাল না এই ক্ষমতা এই আছে এই নাই আজকে আপনাদের কি হবে তারা এখন তেল মারছেন তাদের কি হবে এখন ভাবুন